নমস্কার আমি বৈদ্যুতদাস ইবনে তাসলিম আনাসির স্কুল কলেজ সদর শরীয়তপুর আঙ্গারিয়া উচ্চ শিক্ষা আজকে তোমাদের সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা অনলাইন ক্লাসে স্বাগত আজকে যে সকল ছাত্র ছাত্রীরা এই অনলাইন ক্লাসটি করতেছেন সবাইকে শুভেচ্ছা এবং যে সকল অভিভাবক বৃন্দ আমাদের এই ক্লাসটি দেখতেছেন সবাইকে অভিনন্দন এবং যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই ক্লাসটি দেখতেছেন সবাইকে সুস্বাগত যে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের স্টুডেন্টের যে কৃষি শিক্ষার যে বিষয়গুলো বা যে কথাগুলো উঠে আসছে এখানে সেখান থেকে অবশ্যই আমি কিছু দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের অবশ্যই তোমরা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বই খাতা নিয়ে টেবিলে বসবে এবং এই প্রশ্ন উত্তরগুলো আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করতেছি এবং চেষ্টা করব আশা রাখি তোমরা সেটি মনোযোগ সহকারে শুনবে এবং লিখে রাখবে এতে তোমাদের উপকৃত হবে তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় বা ঝামেলা হয় তাহলে এখান থেকে তোমরা সাহায্য নিতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো ছিল তোমরা আজকে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে আসি আজকে আলোচ্য শিরোনাম হচ্ছে অ্যাসাইনমেন্ট বাংলাদেশে মানুষকে কোনো প্রশ্ন বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি খাওয়া পায় কেন এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি সমাজ গঠন করতে কৃষি কীভাবে ভূমিকা পালন করে গণনা প্রশ্ন কিভাবে সেচের পানি অপচয় হয় এরপরে ফল গাছের গোড়ায় এবং শাক সবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয় রুট শর্টস ও সায়ন বলতে কি বোঝায় এখানে এক নম্বর প্রশ্নে এই কথাগুলো বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দুই নম্বর প্রশ্নতে সৃজনশীল প্রশ্নে কিছু অংশ দিয়েছে এখানে সেই অংশের মধ্যে কিছু উদ্দীপক আছে চলো আমরা সেই উদ্দীপকটার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আর উদ্দীপকের মধ্যে কি লেখা আছে সে বিষয়ে আমরা একটু অবগত হব সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে কে চাষ করে সিয়াম সিয়াম মানে একজন ব্যক্তির নাম বা একজন কৃষকের নাম মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতায় রং বিবর্ণ হয় বিবর্ণ মানে রং যে সবুজ বর্ণ ছিল সেই সবুজ বর্ণ থেকে অন্য এক ধরনের রং ধারণ করেছে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এই বিবর্ণ রংটি সমগ্র পাতার মধ্যে ছড়িয়ে পড়েছে এই অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন এরপরে এখান থেকে দুটো প্রশ্ন হয়েছে আর সেই দুটো প্রশ্ন হচ্ছে যে সিয়ামে তবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে ব্যাখ্যা করো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সিয়ামের চাচার পরামর্শে পরামর্শ মূল্যায়ন করো এখানে দুটি কথা বলা হয়েছে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এত সময়ের মধ্যে যে আসলে মূলত আমি কি বলতে চেয়েছিলাম এবং তোমাদেরকে কি দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে আমাদের একটু মূল বিষয় থেকে একটু ঘুরে আসি ঘুরে আসার পরে আমরা প্রশ্নের উত্তরগুলো দিই এখানে কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে এরপরে মানব সমাজের ইতিহাস এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে মানুষের খাদ্য বস্ত্র আবাসন ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কৃষির প্রধান বা কৃষির উপরে উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে এবং জীবনকে নিরাপদ আনন্দ ঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলছে কিভাবে মানুষ একটু ভালো থাকতে পারে উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রমে ওই মানব গোষ্ঠীর সংস্কৃতি হিসেবে গণ্য হয়েছে কৃষি ও সংস্কৃতির এই আত্মসম্পর্কই আমাদেরকে বুঝিয়ে দেয় যে এরা খুব গুরুত্ব সহকারে আমাদের জীবনকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলতে চেয়েছিল পরিবারের কিভাবে গঠন হয়েছে প্রাচীন যুগে
একেবারে শুরু থেকে আদিকাল থেকে কৃষি কাজকে কেন্দ্র করে পরিবার সাধারণত গড়ে উঠেছে আর সমাজ গঠনের সূচনাও হয়েছে কৃষি কাজ থেকে। কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে তাদের জীবনের তাগিদে খাদ্য সংগ্রহ করত। বনের হিংস্র পশুর আক্রমণ থেকে তারা বাঁচার জন্য যে সকল বা যে সময় মানুষ দলবদ্ধভাবে চলাচল করত, বনের পশু পাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করত। পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না। মানুষ ফলমূল আহরণ ও শিকার করার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল তারা। পরিবেশের বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগত গুহায় বসবাসকারী মায়েদের। তাহলে এই যে প্রাচীনকালের মানুষ গুহায় বাস করত, ফলমূল সংগ্রহ করে খেত, এক সময় এই মানুষেরা তাদের জীবনকে খুব কষ্ট করে চালাত। তাহলে আমরা যে ফসল ফলাচ্ছি, কৃষক মাঠে কাজ করে ফসল ফলা এবং মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়িতে আনে, কৃষানী বাড়িতে আনার ফলন যত্ন সহকারে সংরক্ষণ করে এবং গ্রামের মহিলারা বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা গবাদি পশু পালন করে, বেশিরভাগ করেন খামার, হাঁস মুরগি খামার করে, কৃষি উৎপাদন করে থাকেন। কৃষি ক্ষেত্রে বন্ধুরা যে মাটির জিনিসপত্র তৈরি করেন কুমারেরা এবং লোহার জিনিসপত্র তৈরি করে কামারেরা, যেমন এখানে লোহার জিনিসপত্র দা, কাছি, বটি, কুড়াল ইত্যাদি ধরনের যন্ত্রপাতি। আধুনিক যুগের পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন আর এভাবে মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছে। সমাজ গঠনের এই শ্রম বিভাজনের ভূমিকা রয়েছে। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এই বৃদ্ধি পাওয়া থেকে মানুষের ফসলের পরিচর্যা করে ফসল বৃদ্ধি করতে শিখেছে এবং ফসল বেশি দিন সংরক্ষণ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে তারা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, ফলে কৃষি পরিধি ও পরিসর বৃদ্ধি পেতে থাকলো। কৃষি বিষয়ক এসব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস সহ বিভিন্ন অভ্যাসে পরিবর্তন করেছিল। মানুষ আর গুহায় না থেকে পরিবেশে বসবাস করতে থেকে থাকে, মাটি, বাঁশ, কাঠ, পাতা ব্যবহার করে ঘর বাড়ি তৈরি করতে তারা শুরু করে। এভাবে বেশ কিছু পরিবারের বসত বাড়ি মিলে গ্রামের পত্তন হয়। এভাবে আমরা এই সমাজ জীবনে বসবাস করা আমরা শিখি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সমাজ জীবনে বসবাস করা শিখলাম এই সম্পর্কে তো আমরা জানলাম। এরপরে আমরা একটু চলে যাব যে কিভাবে আমাদের এখানে প্রশ্ন আছে যে পানি সেচ ব্যবস্থা কিভাবে দিতে হয় আর পানি সেচ ব্যবস্থাটা কিভাবে দিলে সবচেয়ে উপকৃত হওয়া যায়, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। যে সেচের প্রয়োজনীয়তা, এই সেচের প্রয়োজনীয়তা হচ্ছে যে জমিতে পানির ঘাটতি হলে সেচ না দিলে ফসল উৎপাদন করা সম্ভব হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এই সেচে পানীয় অপচয় হয়। তাহলে এই সেচের পানি কিভাবে অপচয় হয় সে অপচয় সম্পর্কে আমরা একটু জানব। সেচের পানির উৎস ভূমি মগ্নস্থ হোক অথবা ভূ উপস্থ হোক, এখানে কথার অর্থ হচ্ছে যে মাটির গভীর থেকে পানি ওঠানো হোক বা পুকুর থেকে পানি দেওয়া হোক না কেন, সবই কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে উত্তোলন করা হয়। এতে কৃষকের শ্রমের
ব্যয় হয় এবং অর্থেরও ব্যয় হয়। তাই তাই কোনোভাবেই এই সেচের পানি অপচয় যাতে না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। সেচের পানির অপচয় রোধ করতে করার মাধ্যমে এই কার্যকারিতা বৃদ্ধিও পাচ্ছে। তা বিভিন্ন ভাবে পানি সেচ দিয়ে পানিকে কিভাবে অপচয় রোধ করা যায় সে বিষয়ে একটু জানব। আর সেগুলো হচ্ছে যে বাম্পিং ভবন, পানির অনুশ্রবণ, পানি চুয়ানো, তিনটি বিষয়। সূর্যের তাপে যে বাষ্পীভবন হচ্ছে সে সূর্যের তাপে পরিমিত খাল বিল নদী নালা থেকে যেভাবে পানি বাষ্পীভূত হচ্ছে তেমনি ফসলের জমির সেচের পানি বাষ্পীভূত হচ্ছে। তাই পানি এই বাষ্পীভবন রোধ করা কঠিন ব্যাপার, তবে সময় মতো এবং পরিমাণ মতো পানি সেচ দিতে হবে যাতে ফসল নিজ প্রয়োজনে পানি গ্রহণ করতে পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, পানির অনুশ্রবণ, এই পানির অনুশ্রবণটা কি? সেচের পানি মাটির তলে স্তর মাটির স্তর ভেদ করে সোজাসুজি নিচের দিকে চলে যাওয়াকে পানির অনুশ্রবণ বলা হয়। অনুশ্রবণের মাধ্যমে সেচের পানির অপচয় হয়। সেচের নালা বা জমিতে শক্ত স্তর না থাকলে সহজে পানি অনুশ্রবিত শ্রবণ ঘটে। অতএব নালা বা জমিতে শক্ত স্তর সৃষ্টি করে পানির অনুশ্রবণ রোধ করা যেতে পারে। এখানে পানি চুয়ানো, আরে পানি চুয়ানো কি? পানি চুয়ানো পানির অনুশ্রবণের অনুরূপ, শুধু পার্থক্য হল অনুশ্রবণের মাধ্যমে পানি নিচে চলে যায় আর চুয়ানোর মাধ্যমে পানি অন্য ক্ষেত্রে চলে যায়। অনেক ইঁদুর আইলের এপাশ ওপাশ গর্ত করে ইঁদুরের গর্তের মাধ্যমেও পানি চুইয়ে অন্যত্র চলে যায়। অতএব শক্ত মাটি দ্বারা এমনভাবে ক্ষেতের আই ও নালা করতে হবে যেন পানি চুইয়ে না যায়, জমিতে ইঁদুর যাতে গর্ত করতে না পারে সে ব্যবস্থা করতে হবে, পানি চুয়ানো কমে যাবে এরপরে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সেচ পদ্ধতিগুলো কী কী হতে পারে? এখানে সেচ পদ্ধতির আগে আমরা আরেকটু পানি চুয়ানোর ব্যবস্থা করি। পরিমাণ মতো পানি সেচ দিতে হবে জমিতে, এরপরে সময় মতো পানি সেচ দিতে হবে জমিনে, জমির চারিদিকে ভালোভাবে আইল বেঁধে সেচ দিতে হবে, এরপরে বিকেল বা সন্ধ্যাবেলা পানি সেচ দিতে হবে, সারিবদ্ধ ফসলের ক্ষেত্রে দুই সারির মধ্যবিত্ত স্থানে পানি সেচ দিতে হবে, মাটির গুণ বিবেচনা করে সেচ প্রদান করতে হবে। সেচ নালা ভালোভাবে মেরামত করে সেচ দিতে হবে অথবা পাকা সেচ নালা তৈরি করতে হবে। এখানে উপযুক্ত পদ্ধতিতে সেচ দিতে হবে পানি। সেচ নালা ফসলের দিকে ঢালু করে তৈরি করতে হবে, ইঁদুর উৎপাত বন্ধ করতে হবে, মাটির পর্যাপ্ত জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। এখানে তা বাংলাদেশে প্রধান সেচ প্রকল্প হচ্ছে কৃষকের কৃষি কাজের সুবিধার জন্য বাংলাদেশে সরকার অনেকগুলো সেচ প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। যেসব এলাকায় সেচ প্রকল্প আছে সেসব এলাকায় কৃষকেরা সারা বছরে আউশ আমন ব্যুরো পাট গম আলু শাক সবজি ও ফলমূল উৎপাদন করে থাকে। আর আবার শস্য বহুমুখীকরণের ক্ষেত্রে কৃষি পদ্ধতিও চালু করা হয়েছে। তা প্রকল্পগুলোর নাম
আমরা একটু আলোচনা করি যে প্রকল্পগুলো আসলে মূলত কোনগুলো প্রকল্প, নয়টি প্রকল্প চালু হয়েছে বাংলাদেশে। এগুলো হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, দুই বরিশাল সেচ প্রকল্প ইআইপি বিআইপি, ভোলা সেচ প্রকল্প, ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প, চাঁদপুর সেচ প্রকল্প সিআইপি, মুহুরি সেচ প্রকল্প এমআইপি, পাবনা সেচ এবং পল্লী উন্নয়ন প্রকল্প পিআইআরডিপি, মেঘনা ধলা ধনা গোদা সেচ প্রকল্প। তাহলে এই গণা ধনা সেচ প্রকল্প এবং কর্ণফুলী সেচ প্রকল্প কেআইপি, এই যে সেচ প্রকল্পগুলোর সাথে পরিচয় করে দিলাম উচ্চ শিক্ষা মন্ত্রণালয়, এখন কিভাবে সেচগুলো দিতে হবে এবং আলাদা কিভাবে করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করি। তো আমরা জানি যে বিভিন্নভাবে জমিতে পানি সেচ দিতে হয় এবং কিভাবে পানি সেচ দেওয়া হবে তা নির্ভর করে জমির মাটির উপর বা মাটির প্রকার, ভূমির প্রকৃতি, পানি উৎস, ফসলের ধরন ইত্যাদির উপরে। তাহলে কয়েকটি সেচ প্রকল্পের নাম আমরা একটু আলোচনা করি, যে প্লাবন সেচ, নালা সেচ, বড়া সেচ, বৃত্তাকার সেচ, ফোয়ারা সেচ, এই পাঁচ ধরনের সেচ প্রকল্পের বা পাঁচ ধরনের সেচ সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্লাবন সেচ, এই পদ্ধতিতে সমতল জমিতে খাল বিল বা পুকুর হতে আসা পানি দিয়ে প্রধান পানির নালার সাহায্যে সেচ দেওয়া হয়। সেচের পানি যাতে আশেপাশে জমিতে যেতে না পারে সেজন্য জমির চারিদিকে আইন বাঁধতে হবে। এভাবে সেচ দিলে অল্প সময়ে অধিক জমিতে সেচ পাওয়া যাবে, জমির মধ্যে নালা দরকার হয় না। সমতল জমির জন্য প্লাবন সেচ কার্যকর ভূমিকা পালন করে থাকে, শ্রম ও সময় উভয়ই কম লাগে। রোপা ফসল বা শস্য সিটিয়ে বোনা জমিতে প্লাবন সেচ কার্যকর ভূমিকা পালন করে। জমি যদি ঢালু হয় তবে আইন বেঁধে পানি আটকাতে হয়। নালা সেচ, নালা সেচ পদ্ধতিতে জমির ঢাল অনুযায়ী ভূমির বন্ধুরতা বা উঁচু নিচু সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক নালা তৈরি করতে হবে। অতএব প্রধান নালার সাথে জমি ও নালাগুলো সংযোগ করে সেচ দেওয়া হয়। নালার গভীরতা ও দৈর্ঘ্য জমির উঁচু নিচু উভয়ের উপরে নির্ভর করে থাকে। জমি সমতল হলে নালার দৈর্ঘ্য বেশি হবে আর জমির ঢাল বেশি হলে দৈর্ঘ্যের কম হবে। তো এভাবে সেচ প্রকল্পগুলো সম্পর্কে আমরা সেচগুলো সম্পর্কে আমরা জানলাম। সেচের পানি নিয়ন্ত্রণ সহজ হয় ও জলাবদ্ধতা ভর থাকে না। সমস্ত জমি সমানভাবে ভিজানো যায়, পানির অপচয় কম হয় এখানে, মাটির ক্ষয় কম হবে এখানে এবং একই পরিমাণ পানি দ্বারা প্লাবন অপেক্ষা অধিক জমিতে সেচ দেওয়া যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেচ সম্পর্কে সবাই একটু জানলাম, আর এই সেচের মাধ্যমে আমরা জানলাম যে কীভাবে সেচ প্রকল্প চালু হয় বা কোথায় কোথায় সেচ প্রকল্পগুলো আছে সেই সম্পর্কে আমরা একটু জানলাম। যে এখন একটু আমরা পুষ্টির গুণাগুণ সম্পর্কে জানবো, এখানে পুষ্টি গুণাগুণ আমরা সেই সম্পর্কে একটু জানবো। তো পুষ্টি গুণাগুণ হচ্ছে উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে থাকে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুস্পষ্টভাবে বাঁচতে পারে না, তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য পুষ্টি উপাদানের গুলো সার হিসেবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করতে হবে। এই উপাদানগুলোকে
পুষ্টির উপাদান বলা হয়। এই পুষ্টি উপাদানগুলো অভাবজনিত লক্ষণ কোনো পুষ্টি উপাদান দ্বারা পূরণ করা যায় না, তাই এই পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে থাকে। এখানে উদ্ভিদ পুষ্টির উপাদান শ্রেণী বিভাগ কাজ অভাবজনিত লক্ষণ ও পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হচ্ছে 17টি। উদ্ভিদের গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে এই পুষ্টি উপাদানগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, অন্যটি হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীতে এই পুষ্টি উপাদান গুণ সম্পর্কে বলেছিলাম এবং তোমাদেরকে মুখস্থ করিয়েছিলাম মুখ্য পুষ্টি উপাদান এগুলো কি। মুখ্য পুষ্টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলোকে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। মুখ্য পুষ্টি উপাদান 9টি, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার, এই 9টি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গৌণ পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান হচ্ছে 8টি। আর গৌণ পুষ্টি উপাদানটাকে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলোকে অল্প মাত্রায় প্রয়োজন হয়। গৌণ পুষ্টি উপাদান 8টি আমি বলেছিলাম এবং উদ্ভিদের জীবন রক্ষার জন্য এই উপাদানগুলো অত্যাবশ্যকীয়ভাবে ভূমিকা পালন করে থাকে। আর এগুলো হচ্ছে লৌহ, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, তামা 10টা, ব্রোন, ক্লোরিন, ক্লোরাইড। পুষ্টি উপাদানের উৎস, পুষ্টি দুটি উৎস থেকে 17টি উপাদান গ্রহণ করে থাকে। একটি হচ্ছে প্রাকৃতিক উৎস, অন্যটি হচ্ছে কৃত্রিম উৎস। এই কৃত্রিম উৎস এবং প্রাকৃতিক উৎসটা কি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রাকৃতিক উৎস মাটি, বায়ু ও পানি, এই তিনটি হচ্ছে প্রাকৃতিক উৎস। মাটি কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন ব্যতীত মাটি বাকি 14টি পুষ্টি উপাদান মাটি থেকে পেয়ে থাকে। বায়ু উদ্ভিদ কার্বন ও অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে। পানি উদ্ভিদ হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে পায়। এছাড়া উদ্ভিদ ও পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ গ্রহণ করে। কৃত্রিম উৎস, কৃত্রিম উৎস আছে জৈব সার ও রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের কৃত্রিম উৎস। জৈব সার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদের পুষ্টি উপাদান সবগুলোই জৈব সারে পাওয়া যায়। গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা ও আগাছা পচিয়ে জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। রাসায়নিক সার ইউরিয়া, নাইট্রোজেন, টিএসপি, ফসফরাস, এমপি, পটাশিয়াম এবং জীব সারে ক্যালসিয়াম ও সালফারের প্রাধান্য থাকে। এছাড়া জিঙ্ক ও সালফারের থাকে। তাই পুষ্টি উপাদানের যেগুলো কাজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। উদ্ভিদের জীবনচক্র বিভিন্ন পুষ্টি উপাদান বিভিন্ন কাজ করে থাকে। আর এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। নাইট্রোজেন সম্পর্কে আমরা একটু আলোচনা করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গাছকে ঘন সবুজ রাখলে নাইট্রোজেন গাছের পাতা, কাণ্ড ও ডাল বৃদ্ধির ঘটে। নাইট্রোজেন অধিক কোষী সৃষ্টিতে সহায়তা করে নাইট্রোজেন এবং শিকড় বিস্তারে সহায়তা করে নাইট্রোজেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাইট্রোজেনের কী কাজ এবং পুষ্টির উপাদানগুলো কী কী সেই সম্পর্কে কিন্তু আমরা জানতেছি। এবং ফসফরাসের কাজ কী, উদ্ভিদের শিকড় মজবুত করে রাখে এবং সব সময় ফুল ফুটানো ও ফসল পাকানোর ক্ষেত্রে সে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ফসলের গুণগত মান বাড়ায় ফসফরাস। পটাশিয়াম শক্ত ও মজবুত কাণ্ড গঠনে সহায়তা ভূমিকা পালন করে। উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উদ্ভিদের পাতা, কাণ্ড ও ফলের বৃদ্ধি সমুন্নত রাখে। গাছের শিকড় বৃদ্ধি করে। দানা জাতীয় শস্যের দানা পুষ্ট করে। ক্যালসিয়াম উদ্ভিদের মূল গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদকে শক্তি প্রদান করে।
ডাল ফসলের ফলন বাড়ায়, ফল জাতীয় শস্যের কাণ্ড শক্ত হয়, খাদ্যশস্যে ক্যালসিয়াম পরিমাণ বাড়ায়, ম্যাগনেসিয়াম সার সংশ্লেষণে সহায়তা করে, ফসফরাস শোষণে সাহায্য করে, চর্বি ও শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে এবং সবুজ রং রক্ষার্থে সহায়তা ভূমিকা পালন করে। এরপরে আমরা একটু দেখি গন্ধক বা সালফার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করে, শিম জাতীয় ফসলের মূলে নাইট্রোজেন গুটি নলি উট উৎপাদনে সাহায্য করে, শিকড় বৃদ্ধি ও বীজ উৎপাদনে সহায়তা করে থাকে, গাছের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। দশটা ফুল ও ফল উৎপাদনে সহায়তা করে, উদ্ভিদের কণিকা ক্লোরোফিল গঠনে সাহায্য করে থাকে, দানা ও ফল জাতীয় ফসল উৎপাদন বাড়ায়, বীজ গঠনে অংশগ্রহণ করে, পেঁয়াজ মটর ফসলের উৎপাদন বাড়ায়। এরপরে লৌহ আয়রন উদ্ভিদের সবুজ কণিকা ক্লোরোফিল গঠন করে, বীজ উৎপাদনে সহায়তা করে, ফসলের গুণগত মান বাড়ায়, বাঁধাকপি শালগম মূলা ইত্যাদি ফলন বৃদ্ধি করে, শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে তোমাদের সাথে আমি একটু মূল বিষয় নিয়ে যেটা কথা বললাম, এখন তোমাদের সাথে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের আজকে যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের মানুষকে কেন মাছের হাতে বাঙালি বলা হয়। এটি অর্থ হচ্ছে বাংলাদেশ নদী খাল বিল হাও বাউরের দেশ, ফলে হাওয়ার বাউরের দেশ, ফলে প্রাকৃতিকভাবে মিঠা পানিতে মাঠের বৈচিত্র্য ধন্য এদেশের। আর এ কারণে বাঙালির খাদ্য তালিকায় মাছ একটি প্রিয় খাদ্য। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ হচ্ছে নদী খাল বিল হাও বাউরের দেশ, ফলে প্রাকৃতিকভাবে মিঠা পানিতে মাঠের বৈচিত্র্য ধন্য এই দেশ। আর এই কারণে বাঙালির খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি প্রিয় খাদ্য। তাছাড়া প্রধানত হলো ভাত, এই দুয়ে মিলে ভাত এবং মাছ, এই দুই মিলে বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর শুনে পেয়ে গেলাম, দুই নম্বর শুনে একটু দেখি, একটি সমাজ গঠন করতে কৃষি কীভাবে ভূমিকা পালন করে থাকে। আমরা সবাই জানি প্রাচীনকালের মানুষ যাযাবরের জীবন ছিল, যাযাবর মানে এক জায়গাতে স্থায়ীভাবে তারা বসবাস করত না, তারা স্থায়ীভাবে কোথাও বসবাস করত না। কিন্তু মানুষ যখন থেকে কৃষিকাজ করা শুরু করেছিল তখন থেকেই তাদের যাযাবরের জীবন অবসান ঘটতে থাকে। তারা তখন একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করতে শুরু করে, ধীরে ধীরে তারা পশুপালন করলো, কামার কুমার ইত্যাদি পেশায় নিযুক্ত হতে থাকলো, আর এভাবে সমাজ গড়ে উঠল। কিভাবে সেচের পানি অপচয় রোধ করা যায়, ফল গাছের গোড়া এবং শাক সবজির ক্ষেত্রে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হবে, রূপ সহায়ক বলতে কি বোঝায়। হ্যাঁ, বলছে জমিতে পানি সেচ দিলে যদি সেই জমির চারপাশ আই দেয়া না থাকে তবে ওই পানি অন্যত্র জমিতে চলে গিয়ে সেচের পানির অপচয় হবে। সাধারণত বহু বজ্র বর্ষণ বীজি ফসল গাছের গোড়ায় বৃত্তাকার সেচ পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়। এই পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেই স্থানে সেচ দেওয়া হয় না, এভাবে সেচ দিলে পানির অপচয় হয় না।
হয় দেন শাকসবজির ক্ষেত্রে ফোয়ারা শেষ পদ্ধতিতে শেষ দেওয়া হয় তাহলে এখানে বলছে রুট স্টক স্টক হয় যখন তাহলে রুটস্টক যেটা যেটা সম্ভবত জোরকলম করার ক্ষেত্রে অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হয় সেই গাছটিকে রুট স্টক বলে তারপর সায়ার সায়ারের নতুন শব্দগুলো আমরা জানতেছি যে অঙ্গে উন্নত জাতের স্টকের সঙ্গে লাগানো হয় তাকে সায়ার বলে ঘ নম্বর যেটা আছে যে দুটি সবুজ সায়ারের নাম বলো দুটি সবুজ সারের নাম এখানে দুটি সবুজ সারের নাম হচ্ছে যে ধৈঞ্চা ও বটবটি এরপরে আমরা যে দুই নাম্বার যে সিজনশীলের মতো সাজানো আছে সিয়াতার বাড়িতে মরিচ গাছ চাষ করে মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতা রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এই অবস্থা থেকে সিয়ামের চাষা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন তাহলে কেন দেবে সার আমরা একটু জেনে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিয়ামের টবে আয়রন লৌহ এবং দস্তা জিঙ্ক নামক পুষ্টি উপকরণের অভাব ঘটেছে কারণ আয়রন এবং দস্তা উদ্ভিদের সবুজ কণিকা ক্লোরোফিল গঠনে সাহায্য করে থাকে আর পর্যাপ্ত ক্লোরোফিল থাকলে পাতার রং সবুজ থাকে যেহেতু উদ্ভিদ অংশে বলা উদ্দীপকে বলা হয়েছে যে সিয়ামের মরিচ গাছের বিবর্ণ হয়েছে তাই বলা যায় তার টপে আয়রন বা যার তার টপে আয়রন বা দস্তা গুটি উপকরণের অভাব ঘটেছে তাই দেশ বিষয়ে কিন্তু এক নম্বর গেল এখন ক নম্বর সিএমের চাচা পরামর্শে মূল্যায়িত যে চাচা কি মূল্যায়ন করেছে দেখি মানুষের মতোই উদ্ভিদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় যদিও উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তবুও ভালো ফলন পেতে হলে উদ্ভিদে যা প্রয়োগ করতে হয় কিন্তু অতিরিক্ত যা সে নিজে সার ব্যবহার করে কিছু ক্ষেত্রে উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয় আমরা যদি প্রয়োজনে তুলনায় বেশি মাত্রায় নাইট্রোজেন সার বা অন্য রাসায়নিক সার ব্যবহার করি তবে গাছ তার দরকারি পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণের কর্মক্ষমতা হারিয়ে ফেলে যেমন নাইট্রোজেন সার বেশি ব্যবহার করলে মাটির বোরন জিঙ্ক ও কপারের ঘাটতি হয় এই কারণে সিয়ামের চাচা সিয়ামকে পরিমিত মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে সকল প্রশ্নের উত্তর আমি বলে দিলাম তোমাদের অবশ্যই সকল প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে আশা রাখি তো তোমরা ভালোভাবে ক্লাসটি করবে এবং করতেছ খুব ভালো লাগলো তোমাদের সাথে থাকতে পেরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শেষবারের মতো আবার বলতেছি তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি বাড়ি থেকে যখন বের হবে অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে ফিরে সাবানের বিশেষ কিন্তু হাত ধোবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি নমস্কার